কি ব্যাপার ধনঞ্জয়, এত উত্তেজনা কিসের? খবর আছে বড় কর্তা, খবর আছে। খবর কি? খবর সেই সেই নবদম্পতির খোঁজ পাওয়া গেছে বড় কর্তা। কি খবর? যদি ভুল হয় তাহলে আমার শর্তের কথা মনে আছে তো? বিলক্ষণ মনে আছে বড় কর্তা, খবর একেবারে পাক্কা খবর। ওই ওই সেই নবদম্পতি কারা তারা? আপনার চোখ বড় কর্তা, একেবারে চৌহরির চোখ। আপনার এই চোখে কোনো ভুল হতেই পারে না। বলতে চাইছো ধনঞ্জয়? নিয়ালি আমার একদম পছন্দ নয়, যা বলার তা স্পষ্ট করে বলো। আগে আগে সুধা। আপনি সঠিক বলছেন, আমাদের নায়ে মশায় মেয়ে ওই নবদম্পতিদের একজন। পরিষ্কার করে বলো ধনঞ্জয়, কি দেখেছো? কার সাথে দেখেছো? কোথায় দেখেছো? সব সবটা বলো। আগে ওই ভাদুতলায় সতীমা আর সুধা একসঙ্গে গিয়েছে। কি এত বড় সাহস? আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরিয়েছে? আগে হ্যাঁ, এই হিসাব আমি পরে করছি। আগে বলো ভাদুতলায় সুধা কি করছিল? সতীমাকে দেখতে পেলে? আগে না বড় কর্তা, সতীমায় দেখা পাইনি। ওখানে ওই সুধা আরেকটি ছেলে বট গাছে ঢিল মারছিল। বট গাছে ঢিল মারছিল, তার মানে? বলছি বড় কর্তা, বলছি, আজকের দিনে ভাদুতলায় ওই নববিবাহিত ছেলেমেয়েরা বট গাছে মানত করে ঢিল মারে। আমি ওখানে গেলাম বুঝলেন, গিয়ে দেখলাম ছেলেটি কে, চিনতে পেরেছ? আগে হ্যাঁ, শেখর, মানে ওই জেলে পাড়ায় থাকে শেখর। সবর্ণ, সুধা সবর্ণ, আমার রক্তের সম্পর্ক।